Hello everyone, welcome back to my channel Sri's World. I hope you all are good. আজকে একটু সুপারমার্কেট গেছিলাম। ওরে বাবা গিয়ে দেখি কি ভিড়। এই যেন মানুষের ঢল নেমেছে, পুজো দেখার লাইনে যেরকম হয় আর কি। তারপরে হঠাৎ চোখ পড়লো দিওয়ালি অফার্স। আচ্ছা সবাই তাহলে দিওয়ালিতে কেনাকাটা করতে এসছে। আর কেনাকাটা কাকে বলে, সে একটা ট্রলি ভর্তি হয়ে প্রায় আর একটা ট্রলি নেওয়ার জোগাড়। তন্নির আবার পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট ভালো মানেই আবার কিছু একটা কিনে দিতে হবে। তাই তার আবদার মেটাতে প্রথমে তার জন্যই জিনিসপত্র কেনা হচ্ছে। কেনা হয়েছে ওয়াটার কালার, আর দেখুন এই যে মোবাইলের মতো দেখতে এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে ইরেজার। এগুলো দেখে তো আমার আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করছিল। ইনি আবার ব্যস্ত হয়ে পড়েছে চাল ডাল নুন কিনতে। আরে বাবা দিওয়ালি এসেছে তো দিওয়ালি জিনিসপত্র আগে কেন, তা না আগে গ্রসারি কিনতে চলে গেছে। ফেকে নিয়ে আর পারা যায় না যেন। সবাই এত জিনিসপত্র কিনছে যে আমারও আবার একটু ইচ্ছে হলো কেনার, কিন্তু আমি তো বাবা আবার গরিব আদমি আছি তাই বেশি কিছু কিনতে পারলাম না, অল্প কিছু কিনলাম। সেটাই রইলো আপনাদের জন্য আজকের ভিডিওতে। চলুন তাহলে দেখি কি কি কিনলাম। সামনে কালী পুজো, কলকাতায় থাকলে না হয় ঠাকুর দেখতাম, প্যান্ডেল হপিং করতাম, খাওয়া দাওয়া করতাম জমিয়ে, কিন্তু শুধু হায়দ্রাবাদে বসে তো সেটা সম্ভব নয়। তাই না হয় দুটো মোমবাতি জ্বালিয়েই মনটাকে ভালো রাখলাম। এইবার পুজোতেও কলকাতা যাওয়া হয়নি, তবে হ্যাঁ ঠিক করেছি পরের বছর পুজোতে তো কলকাতাতেই থাকবো। এবার আপনাদের হায়দ্রাবাদের পুজো দেখিয়েছি, পরের বার কলকাতায় গিয়ে নিজে পুজো দেখবো। অনেকদিন কলকাতার পুজো দেখা হয়নি। ও আপনি আমার পুজোর ব্লগগুলো দেখেননি বুঝি, তাহলে চান ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিলাম। এই আবার এদিকে ফুলগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যা দেখে তাই লাগে আর কি। আমি আবার আমার হেঁসেলের জন্য একটা কড়াই কিনে নিলাম, কালী পুজোতে আবার একটা নতুন রান্নাবাটি কিনতে হয় তাই একটা কড়াই কিনে নিলাম অফারে ছিল দেখে। আর হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, প্রতিবার ভিডিও দেখার পর প্লিজ একটা করে লাইক করে দেবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করবেন। আর যদি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা মানুষগুলো আবার বড় অদ্ভুত জানেন তো, অফার দেখলেই কিনতে ইচ্ছে করে। হাজার টাকার জিনিস যখন 600 টাকা লেখা থাকে তখন মনে হয় কিনে নি লাভ হবে, এদিকে যখন জিনিসটা অফার ছাড়া 600 টাকায় দেবে তখন মনে হবে বাবা কত দাম, ঠকে গেলাম রে। এর আবার একটা টিফিন বক্স লাগবে, যখনই যেটা দেখে তখনই সেটা লাগে, যত দাও তত চাই, কত আর দেব বাবা আর ক্ষমতা নাই। যাই হোক বায়না মেটাতে এখন তার বাবা ব্যস্ত হয়ে পড়েছে এখন টিফিন বক্স আর জলের বদলে সেট দেখতে। দেখে শুনে ভালো রং দেখে তারা পছন্দ করে এইটাই নিল। বাচ্চাদের নিয়ে সুপারমার্কেট শপিং মল যাওয়ার এই জ্বালা জানেন তো, যাই দেখে তাই বলবে এটা দাও এটা দাও এটা দাও। তবে হ্যাঁ একটা টিফিন বক্সে তো চেয়েছে, ঠিক আছে বাবা মার মন, চলো দিয়ে দিলাম। এবছর স্কুলে ভর্তি হয়েছে তাই জীবনের প্রথম পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তাও আবার কিনা ভালো হয়েছে, তাই আবদার তো বাবা শেষ আর নাই। হালদিরামও দেখছি আবার এখানে ঝুলি সাজিয়ে বসেছে, স্ন্যাক্স সুইটস ড্রাই ফ্রুটস এর সমস্ত আইটেমে 10% অফ। মিষ্টি মুখেই তাই সবার জন্য রইল আগাম হ্যাপি দিওয়ালি, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা। আই হোপ আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে, তাই দেখতে দেখতে প্লিজ লাইক করে দিও, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটাকে প্রেস করে গ্রে করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার আপলোড করা ভিডিওর আপডেট তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you.